নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চলেছি কন্যা রাশির মে মাস কেমন যাবে। প্রথমেই জানাই, এই মাসে তিনটি মেজর প্ল্যানেট বকরি হচ্ছে। অর্থাৎ 11 মে বকরি হচ্ছে শনিগ্রহ, 14 মে বকরি হচ্ছে শুক্রগ্রহ এবং 15 মে বকরি হচ্ছে বৃহস্পতি গ্রহ এবং 4 মে মঙ্গল গ্রহ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ এবং 9 মে বুধ গ্রহ মেষ রাশি ত্যাগ করে বৃষরাশিতে প্রবেশ করছে এবং বৃষরাশিতে সকৃত্তিক শুক্রগ্রহের অবস্থান এবং 14 মে পর্যন্ত রবি গ্রহ আপনার ঠিক মেষ রাশিতে অবস্থান করছে এবং এর পাশাপাশি 14 মের পর এই রবি গ্রহ বৃষরাশিতে অবস্থান এবং 25 মে এই বুধ গ্রহ মিথুন রাশিতে অবস্থান করছে। কী ফলাদেশ হতে চলেছে তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই জানাই, আপনাদের রাশির ঠিক পঞ্চম ভাবে এই শনিগ্রহের অবস্থান, ঠিক আপনাদের রাশির দ্বিতীয় ভাবকে বকরি শনির দৃষ্টি এবং আপনার রাশির ঠিক একাদশ ভাবের উপর শনির দৃষ্টি এবং আপনাদের রাশির ঠিক সপ্তম ঘরে বকরি শনির দৃষ্টি, খুব সুন্দর একটি যোগ কিন্তু তৈরি হচ্ছে। এই বকরি শনি কী করে, তার পাওয়ার কিন্তু আরও বেড়ে যায়, অর্থাৎ শুভত্ব ফল কিন্তু আরও বৃদ্ধি পাবে যদি তার রাশিচক্রের শনিগ্রহ ভালো থাকে। সেক্ষেত্রে গোচরটা অবশ্যই মিলবে এবং আপনাদের রাশির ঠিক নবমভাবে এই মালব্য যোগ তৈরি হচ্ছে। শুক্র এবং বুধ গ্রহের অবস্থান খুব সুন্দর একটি যোগ এবং এর পাশাপাশি আপনাদের রাশির ষষ্ঠ স্থানে মঙ্গল গ্রহের অবস্থান। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশির দ্বিতীয় এই ঠিক দৃষ্টি পড়ছে আপনাদের শনিগ্রহের, তাতে কি হচ্ছে আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু ভালো হবে এবং একাদশ ভাবের উপর দৃষ্টি বকরি শনির আপনাদের ক্ষেত্রে সফলতা এবং লাভের দিক কিন্তু বৃদ্ধি পাবে। সপ্তম ভাবের উপর দৃষ্টি এই শনির, বিবাহের কেন্দ্রিক যাদের বাধা বিপত্তি চলছিল সেই বাধা বিপত্তি কিন্তু কাটতে চলেছে, অর্থাৎ বিবাহের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের সপ্তম পতি পঞ্চম স্থানে অবস্থান করছে প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত আছে এবং বকরি প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা 15 মের পর থেকে কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, নতুন প্রেম জীবনে আসা এবং লাভ ম্যারেজের চার্ট কিন্তু এই সময় দেখা যাচ্ছে। যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন, এবার বিয়ের ব্যাপারে আপনাদেরকে জানাই, যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন বিয়ের ব্যাপারে ঠিক আপনারা 15 মের পর থেকে আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, একাদশ স্থানে বকরি শনির দৃষ্টি সফলতা এবং লাভের জায়গাটা আপনাদের বাড়িয়ে দেবে এবং নবম ভাবের উপর মালব্য যোগ, আপনাদের ভাগ্য ভাবের উপর মালব্য যোগ, ভাগ্য উন্নতি, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় ভাগ্য আপনাদের কিন্তু সাথ দিবে, অর্থাৎ ভাগ্য ক্লিক করবে, এই দিকটা আপনাদের খুব প্লাস পয়েন্ট। এবং 25 মে দশমপতি দশম স্থানে অবস্থান করছে, আপনাদের কর্মভাগ্য কিন্তু ধীরে ধীরে ভালো হবে,
ঠিক 25শে মের পর থেকে আপনাদের কর্মের দিকে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মে পদোন্নতি, নতুন কর্মপ্রাপ্তি, এগুলো দিকে সম্ভাবনা আছে। এবার কেউ কেউ যদি বলেন যে লকডাউনের মধ্যে কি করে কর্মপ্রাপ্তি হওয়া সম্ভব, আমি আপনাদেরকে কিছু কথা জানাই। যারা ডক্টর লাইনে কাজ করছেন, যারা এনজিওতে কাজ করছেন, যারা প্রশাসনিক বিভাগে কাজ করছেন অর্থাৎ পুলিশ, বা যারা নার্সিং লাইনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আফটার লকডাউন আপনাদের ক্ষেত্রে প্রমোশন, উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবং সরাসরি দশম ভাবের উপর এই বুধ গ্রহের অবস্থান এবং একাদশ ভাবে ঠিক বক্রী শনির দৃষ্টি আপনাদের কর্মক্ষেত্রে সফলতা দিবে এবং আফটার লকডাউন কর্মপ্রাপ্তির কিন্তু কন্যা রাশির সম্ভাবনা আছে। যারা ব্যবসা করছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়টা মোটামুটি ভালো, কারণ আপনাদের পঞ্চমপতি পঞ্চম স্থানে অবস্থান করছে এবং এর সাথে সাথে আপনাদের সপ্তমপতিও পঞ্চম স্থানে অবস্থান করছে। কি হবে যে যারা দুধ পনির বা যারা মেডিসিন বা যারা ফুড রিলেটেড বিজনেস করছেন বা যারা জলীয় প্রোডাক্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো। এবং আগামী দিন আফটার লকডাউন আপনাদের কিন্তু ব্যবসা সংক্রান্ত সমস্যা কিন্তু কাটতে চলেছে। কিন্তু পাশাপাশি আপনাদের ষষ্ঠ স্থানে মঙ্গল গ্রহের অবস্থান কি হবে? এই ষষ্ঠ স্থানে মঙ্গল গ্রহের অবস্থান আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, মাথার যন্ত্রণা অথবা পেট নিয়ে কিছু সমস্যা অথবা আপনাদের ব্লাড প্রেশার, এই সকল বিপি এগুলো বাড়ি দেওয়ার সম্ভাবনা আছে। এই দিকে আপনারা খেয়াল রাখুন। এই সময় কাউকে টাকা ধার দিবেন না, ভুল করে টাকা ধার দিবেন না, সেই টাকা রিকভারির ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা আছে। ওভারঅল দেখা যাচ্ছে এই কন্যা রাশির অর্থনৈতিক ভাগ্য কিন্তু ধীরে 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 কিন্তু স্ট্রং হবে। এবার আপনাদেরকে জানাই, যাদের হচ্ছে না তাদের হয়তো লিখবেন অনেকে যে স্যার কই এগুলো তো মিলছে না, এগুলো ফালতু কথা। আমি বলছি ফালতু, জ্যোতিষশাস্ত্রটা ফালতু না, জ্যোতিষশাস্ত্রটা পুরোপুরি অঙ্কের, পুরোপুরি গণিতের। গ্রহের অবস্থান ধরে কথা বলা হচ্ছে, এখানে কোনো হাওয়ায় কথা বলা হচ্ছে না। যদি না হয় আপনাদের পার্সোনাল ছকে কিন্তু ডিস্টার্ব আছে, আপনার অশুভ গ্রহের দশা চলছে বা আপনার জন্ম ছকে কালশুভ দোষ, যাদের ছকে কেমুদ্দুন যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যাধিক পয়সা খরচ হয়, সেভিংস কিন্তু তাদের হতে চায় না। তো এই এই ডিস্টার্বগুলো যেগুলো আমি বললাম ছকে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই রাশিফলটি পুরোপুরি মেলা সম্ভব নয়। তবে এই রাশিফলটি কিছুটা হলো আপনাদেরকে চলার পথে সাহায্য করতে পারে। ওভারঅল দেখা যাচ্ছে এই কন্যা রাশির মে মাস থেকে সুসময় কিন্তু আপনাদের শুরু হচ্ছে, অর্থাৎ সোনায় সোহাগা আমি লিখেছি। সত্যি কথা বলতে গেলে আপনাদের শরীরের পাটটা বাদ দিলে এবং শত্রুতা পাটটা যদি বাদ দেওয়া যায়, আপনাদের অর্থনৈতিক বলুন, আপনাদের বিবাহ বলুন, প্রেম বলুন, ব্যবসা বলুন, কর্ম বলুন, সব দিকে কিন্তু আপনাদের ভালো একটা দিক কিন্তু আসছে। তবে এই রাশিফল শুনে বাড়িতে বসে থেকে কোনো কাজ হবে না। আপনারা এ সময় যারা টিউশনি পড়াচ্ছেন তারা কিন্তু অবশ্যই অনলাইনে টিউশনি পড়ান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রোগ্রেস হবে। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনারা কিন্তু পদোন্নতি কিন্তু আপনারা পাবেন। আমি এটা আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি, নতুন কর্মের সম্ভাবনা আফটার লকডাউন কন্যা রাশি কিন্তু হবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি আফটার লকডাউন, আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতির সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।